দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে सर्वप्रथम জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ঠিক গাজায় এবার কি লক্ষ্য অর্জন করতে চাইছে ইসরায়েল জেনে নেওয়া যাক এর বিস্তারিত লেবার পার্টির ভরাডুবিতে মেতকালের দিক দিয়ে এগিয়ে আছেন বরিস ইসরাউ রয়েছে ইসরায়েলের উপাসনালয় ধসে নিহত দুই আহত 157 সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনকে রক্ষার কার্যকরী পদক্ষেপ ছাড়াই আইসির জরুরি বৈঠক অনুষ্ঠিত দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত গাজায় এবার কি লক্ষ্য অর্জন করতে চাইছে ইসরায়েল জেনে নেওয়া যাক এর বিস্তারিত ইসরায়েল তার নজির বিরল গাজার বিবিসির একজন বহু ইসরায়েলি তিনি কিন্তু এমন ভয়ঙ্কর হামলার আগে কখনো দেখেননি রুশ দি আবুলাউফ টুইট করেছেন গাজার সর্বত্র বিস্ফোরণ হচ্ছে কোথাও বোমা পড়লো যোগাযোগ করে তার খোঁজ নেওয়া সম্ভব হচ্ছে না ইসরায়েলের সেনাবাহিনী দেয়া হিসাবেই শনিবার পর্যন্ত গাজার ছশত পঞ্চাশটি একটি টার্গেটে বিমান হামলা হয়েছে অর্থাৎ সোমবার থেকে গড়ে প্রতিদিন একশো থেকে দেড়শো বার ইসরায়েলি যুদ্ধ বিমান গাজায় উড়িয়ে বোমা ফেলছে সেই সাথে চলছে সীমান্ত থেকে দূরপল্লার কামানের গোলা এদিকে গাজায় স্বাস্থ্য বিভাগের দেওয়া হিসাবে মৃত্যুর সংখ্যা প্রায় দুশো এর কাছাকাছি যার মধ্যে বান্ন জন শিশু ফলে গাজার মতো অন্তত ঘনবসতি একটি এলাকায় নির্বিচারে বোমা হামলায় জাতিসংঘ বহু দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে লেবার পার্টির ভরাডুবিতে মেয়াদকালের দিক দিয়ে এগিয়ে আছেন বোরিস সম্প্রতি অনুষ্ঠিত হার্টপোল উপনির্বাচনে লেবার পার্টির ভরাডুবি ঘটে আসনটি ছিল লেবার পার্টির অন্যতম শক্ত একটি ঘাঁটি অন্যদিকে ওই আসনে সাত হাজারের বেশি ভোটে জিতেন বিরোধী লেবার পার্টি চেয়ে টোরি অন্তত ছত্রিশটি আসন বেশি পাবে বলে ধারণা করা হচ্ছে এক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী বোরিস জনসন মেয়াদকালের দিক দিয়ে সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট ম্যাথার্সকে অতিক্রম করেছেন জনসনের মন্ত্রীরা মনে করেন জাতীয় রাজনীতিতে ভোটারদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে তারা এখন আগের চেয়ে অনেক বেশি টোরিমুখী হয়েছে এই ধারা চলতে থাকলে জনসন মেয়াদকালের দিক দিয়ে থ্যাচারকে ছাড়িয়ে যাবেন থ্যাচার উনিশশো সাল থেকে নব্বই সাল পর্যন্ত এগারো বছর ক্ষমতায় ছিলেন ইসরায়েলে উপাসনালয় ধসে নিহত দুই আহত একশত সাতান্ন ইসরায়েলের ছুটির দিনে সব্বাদ উপলক্ষে অতি রক্ষণশীল প্রায় সাড়ে ছশো ইহুদি পশ্চিম তীরের জিভাত জেবের একটি উপাসনালয়ে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রার্থনার জন্য আসা ইহুদিদের আগেই সতর্ক করা হয়েছিল যে উপাসনালয়টি নিরাপদ নয় এবং যে কোনো সময় এটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে এরপরও ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রার্থনাকারীকে প্রবেশ করানো হয় এতে উপাসনালয়ে নির্মাণাধীন একটি সিনাগগের গ্যালারি ধসে দুজনের মৃত্যু হয়েছে এবং দেড় শতাধিক আহত হয়েছে দেশটির সার্ভিস জানিয়েছে একটি অনুষ্ঠান চলাকালে এই দুর্ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আংশিকভাবে নির্মিত উপাসনালয়ের আসন হঠাৎ ধসে পড়েছে ফলে উপাসনালয়ের উপরের দিক থেকে নিচের আসনে বসাদের উপর সিটকে পড়েছেন ইহুদিরা ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে জিভাত জেবের উপাসনালয় দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে স্বাস্থ্যকর্মীরা এই পর্যন্ত আহত অবস্থায় শতাধিক মানুষকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন তাদের মধ্যে দশজনের অবস্থা গুরুতর এদিকে এর আগে গত ত্রিশ এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলে সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে ইহুদি ধর্মাবলীদের অনুষ্ঠানে ব্যাপক জনজমায়তের পর হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৪৫ জন ইহুদির মৃত্যু হয় উল্লেখ্য সব হলো হল ইহুদিদের বসন্তের ফসল কাটার উৎসব ইহুদি পঞ্জিকা অনুযায়ী এদিন মুসানবিকে সিনাই পর্বতে মহান আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব দেয়া হয়েছিল এদিন সারা রাত জেগে ইহুদিরা তাওরাত পাঠ করে থাকেন সূত্র বিডি প্রতিদিন সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনকে রক্ষার কার্যকরী পদক্ষেপ ছাড়াই ও আইসির জরুরি বৈঠক অনুষ্ঠিত সৌদি আরবের বিশেষ অনুরোধে আইসির অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় তবে মুসলিম সাতান্ন জাতির সংস্থা ও জরুরি এই বৈঠকে ফিলিস্তিনিকে রক্ষা করার জন্য কোনো কার্যকরী পদক্ষেপ বা সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই সম্পন্ন হয়েছে তবে ও বৈঠকে ফিলিস্তিনিদের রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ের সব পদক্ষেপে নেতৃত্বে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন বর্ণবাদী নীতি অনুসরণ করার কারণে ইসরায়েলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন হ্রাস পাচ্ছে বলে আমরা দেখছি এ সময় কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিন্দনীয় কাজ করছে বৈঠকে বক্তারা বলেন জাতিসংঘের উচিত ছিল ইসরায়েলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া কিন্তু ইহুদিবাদী দেশটির বিরোধী অপরাধ বন্ধের কোনো পদক্ষেপই নিতে পারেনি এদিকে ফিলিস্তিনে ইসরায়েলে বর্বর হামলার বিষয়ে একটি বিবৃতি পর্যন্ত দিতে ব্যর্থ হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছেন বক্তারা দখলদার দেশটি পঞ্চান্ন জন শিশু চৌত্রিশ জন নারী সহ দুই শতাধিক বেসামরিক ফিলিস্তিনি নাগরিককে বোমা মেরে হত্যা করেছে অথচ আন্তর্জাতিক এই সংস্থাটি ফিলিস্তিনিদের এই চরম দুর্দিনে মুখে কুলুপ এঁটে বসে আছে উল্লেখ্য ওয়াইসির নির্বাহী কমিটির জরুরি বৈঠকে ফিলিস্তিনের চলমান জন্য এককভাবে ইসরায়েলকে দায়ী করেছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সহ ও আইসির নেতারা সূত্র বিডি প্রতিদিন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অসহায় কান্না ফিলিস্তিনের ছোট্ট নাদিনের যে ভিডিও ভাইরাল ইসরায়েলি বিমান হামলায় তার বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চোখের সামনে গোলাবর্ষণে পরিজন প্রতিবেশীর মৃত্যু দেখেছে বছর দশকের মেয়েটি এই যুদ্ধ থামানোর ক্ষমতা তার নেই স্তূপের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে অসহায় কান্না ভেঙে পড়ে গাজার নাদিন আবেদল তাইফ বলছে কি করব আমি আমার কি ক্ষমতা আছে আমার বয়স মাত্র দশ বছর নাদিনের এই কান্নার ভিডিও নেট মাধ্যমে এখন ভাইরাল গাজার ইসরায়েলি বিমান হামলায় একশত জনের মৃত্যু হয়েছে তার মধ্যে আটান্ন জনই শিশু এছাড়াও নারী রয়েছে চৌত্রিশ জন ভিডিওতে সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আই কে ছোট্ট নাদিন কাঁদতে কাঁদতে বলছে কি করব আমি বলুন ওই ধ্বংসস্তূপ সরাবো আমার সত্যি ভয় করছে আমার লোকদের জন্য আমি সবকিছু করতে পারি কিন্তু কি করা উচিত এখন সেটাই তো বুঝতে পারছি না আমি বড় হয়ে ডাক্তার হতে চাই যাতে মানুষকে সাহায্য করতে পারি কিন্তু কিছুই হয়ে উঠতে পারছি না তাকে আরও বলতে শোনা যায় আমি যখনই এসব দেখি আমার কান্না পায় শুধু ভাবি কেন আমাদের এ ওপর হামলা হচ্ছে বাড়ির লোকেরা বলে আমরা মুসলিম বলে ওরা আমাদের ঘৃণা করে এখানে এত শিশু থাকে কেন শিশুদের ওপর বোমাবর্ষণ শুরু করেছে ওরা আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য